বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত গতকাল স্থগিত করে দেয় হাইকোর্ট। আজ হাইকোর্টের সেই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন নিপুণ। সহকর্মী ইব্রাহিম খলিল রয়েছেন উচ্চ আদালতে, বিস্তারিত জানতে সরাসরি যেতে চাই তার কাছে। ইব্রাহিম, নিপুণের আবেদনের বিষয়ে বিস্তারিত আপনার কাছে কি তথ্য রয়েছে সেই বিষয়গুলো জানতে চাই। মূলত গতকালকে হাইকোর্ট একটি আদেশ দিয়েছেন, অন্তর্বর্তীকালীন আদেশ। সে আদেশে হাইকোর্ট বলেছেন যে এই যে চলচ্চিত্র শিল্পী সমিতির যে নির্বাচন, সেই নির্বাচনে আপিল বোর্ড জায়েদ খানের সাধারণ সম্পাদক পদটি বাতিল করে তার প্রার্থিতা বাতিল করেছিল, মূলত সেটিকে অন্তর্বর্তীকালীন আদেশের মাধ্যমে হাইকোর্ট স্থগিত করে দিয়েছিলেন। এবং সেই স্থগিত আদেশটির ফলে জায়েদ খান তার যে সাধারণ সম্পাদক পদ সেটি আবার ফিরে পেয়েছেন, যার ফলে নিপুণ যে শপথ নিয়েছিলেন এবং সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত হয়েছিলেন সেটি বাতিল হয়ে যায়। মূলত এই আদেশটির বিরুদ্ধেই সর্বোচ্চ আদালতে গিয়েছেন নিপুণ। তার আইনজীবী মোস্তাফিজুর রহমান আমাদেরকে নিশ্চিত করেছেন যে তারা হাইকোর্টের এই অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিল করেছেন চেম্বার আদালতে, এবং চেম্বার আদালতে আজকে শুনানি হবে কি না সেটির নিশ্চিত নয়, সবে সম্ভাবনা রয়েছে। তার আইনজীবী জানাচ্ছেন 2:30 দিকে তারা চেম্বার আদালতে এটি মেনশন করবেন শুনানির জন্য। যদি আদালত রাজি হন তাহলে আজকে তারা শুনানি করবেন। তো আমাদেরকে অপেক্ষা করতে হবে যে আজকে আপিলটি শুনানি হচ্ছে কিনা, সেজন্য আজকে চেম্বার আদালত পরিচালনা করবেন বিচারপতি ওবায়দুল হাসান, এবং ওবায়দুল হাসানের সে কোর্টে আজকে শুনানি হবে কিনা সেটির জন্য আমাদেরকে আরও কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। ইব্রাহিম, ধন্যবাদ আপনাকে।